হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ক্রিয়েট করবেন। তো পায়োনিয়ার কি এবং কি কাজে ব্যবহার করা হয় আপনারা মোটামুটি সবাই জানেন, তাও আমি একটু বলে নিই। পায়োনিয়ার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম, অর্থাৎ আপনি যখন অনলাইনে, বিশেষ করে ফ্রিল্যান্সাররা যখন কাজ করে, তখন বিশেষ করে বেশি বাইরের কাজ করে, তো তাদের হচ্ছে পেমেন্টের একটা সিস্টেম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম। এটা হচ্ছে পায়োনিয়ার, পেপাল, নেটেলার, সাচে ব্যাংকিং সিস্টেম। তো এরকম একটা হচ্ছে কি পায়োনিয়ার অ্যাকাউন্ট। তো আপনাদের যারা অনলাইনে কাজ করেন বিশেষ করে, তাদের আশা করি পায়োনিয়ার অ্যাকাউন্ট লাগে। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আমি সেটি আজকে দেখাবো। তো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন চলে যাই স্ক্রিনে। প্রথমে বলে রাখি, আমি আপনাদেরকে যে লিঙ্ক দিব সেই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাকাউন্টে খুলবেন, না হয় আপনারা যে এই যে সাইন আপ অ্যান্ড আর্ন $25 এটা পাবেন না। আপনি যখন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টে খুলবেন, তখনই আপনি $25 বোনাস পাবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে খুলবেন। তো চলুন শুরু করে যাই, সাইন আপ অ্যান্ড আর্ন এ ক্লিক করলাম। স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখাবো। ওকে, এখন এখানে ফার্স্টে ইন্ডিভিজুয়ালি থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, রি এন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আমি সব কিছু ফিল আপ করতেছি। বলে রাখি, আপনারা এখানে আপনাদের রিয়েল দিবেন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল কার্ড সেহেতু রিয়েলটাই দিবেন। তো আমি পূরণ করতেছি। ওকে, পূরণ করার পর এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখন এখানে বাংলাদেশ থাকবে, অ্যাড্রেস লাইন, এখানে আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিবেন। ওকে, দেন ক্লিক নেক্সট। এরপর সিকিউরিটি ডিটেলস, এন্টার পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি দিতে চান সেই পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই মনে রাখতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি,
সিকিউরিটি কোয়েশ্চেন, এখানে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন আছে যেটা আপনি দিতে চান। হোয়াট ইজ দি নেম অফ ইউর ফার্স্ট স্কুল, আপনার প্রথম স্কুলের নাম কি, তো যে কোনো একটা দিতে পারেন। আমি দিচ্ছি হোয়েন ইজ ইউর ওল্ডেস্ট চিলড্রেন বার্থডে, এটা দেব না। হোয়াট ইজ দি নেম অফ ইউর ফার্স্ট স্কুল, ওকে এটা দিচ্ছি। আনসার দেন ইস্যু কান্ট্রি অফ আইডি, বাংলাদেশ থাকবে, ন্যাশনাল আইডি। ওকে দেন ক্লিক নেক্সট, নেক্সট ক্লিক করবেন। এখানে আর একটু বাকি আছে, কোডটা ইনপুট করতে হবে, তার কোডটা দিচ্ছে। ওকে তারপর নেক্সটে ক্লিক করবেন। ওকে অলমোস্ট ডান। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে দিবেন যাতে কোনো ভুল না। পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে, বাংলাদেশ ঠিক আছে। তারপর এখানে আপনার যে ব্যাংক এর অ্যাকাউন্ট খোলা আছে ওই ব্যাংকের দেবেন। তো আমি ডাচ বাংলা ব্যাংক দিচ্ছি, আপনারা যেটাই দিতে পারেন। ওকে ব্রাঞ্চ নাম, আপনি কোন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে এই অ্যাকাউন্টটা খুলেছেন। তো এটা ব্রাঞ্চ আপনি যদি না জেনে থাকেন তাহলে এখানে গুগল সার্চ করবেন, গুগল সার্চে যেটা সেটা খুঁজে নেবেন। তো আমি আমারটা দিচ্ছি, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম, দেন নাম্বার দিবেন। এখানে এই দুইটাতে ক্লিক করবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। ওকে কনগ্রাচুলেশন, ইউর পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিভিউড। এখন অ্যাপ্লিকেশন আমাদের কমপ্লিট হয়েছে, রিভিউতে আছে। এরপরে ইউ উইল রিসিভ অ্যান ইমেল, আমাদেরকে ইমেল করে জানাবে যে আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ হয়েছে কিনা, তারপর আমরা পেমেন্ট রিসিভ করতে পারবো। তো
এই ছিল মূলত অ্যাকাউন্ট খোলা। তো আশা করি বুঝতে পারছেন, তা আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বোঝানোর। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এই জাতীয় আরও টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি এখনই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশন বা বেল বাটনে ক্লিক করুন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ।